কলকাতা নাইট রাইডার্স সিবির বড় ভাঙন, তার কারণ এই ভাঙনটি শুরু হয়েছে পরপর তিনটি ম্যাচের কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের, যেখানে ক্যাপ্টেন সেসায়ার এবং কোচ সে ব্রেন্ডন ম্যাককালামের মধ্যে, যেখানে আপনাদেরকে জানায় রাজস্থানের বিপক্ষে জেতা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স অবশ্যই হেরেছে, সেখানে ক্যাপ্টেন এবং অ্যারন ফিঞ্চ ছাড়া কেউই ব্যাট করতে পারিনি, কিন্তু সেই রাজস্থানের ম্যাচ থেকেই ধরে গেছে কলকাতা নাইট রাইডার্সের আস্তে আস্তে ভাঙন, যেখানে ব্রেন্ডন ম্যাককালামের কোচের দায়িত্বে খুশি নন এখানে ক্যাপ্টেন সেসায়ার, যেখানে অবশ্যই কোন জায়গা থেকে বিবাদটি শুরু হয়েছে আপনাদেরকে জানায়, যেখানে কোচ ম্যাককালাম মাভিকে পাঠিয়েছিল প্যাট কামিংসের আগে, এখান থেকেই কিন্তু সেএসআইআরের বিবাদটা শুরু। এই পর্যন্ত আপনারা অনেকেই জানেন, কিন্তু পরবর্তী ম্যাচ হতে চলেছে গুজরাটের বিপক্ষে, গুজরাটের বিপক্ষে হয়তো আরও বেশি বিবাদটা বেড়ে যাচ্ছে, যেখানে ইতিমধ্যেই শোনা যাচ্ছে কোচের দায়িত্বে থেকে আরও বেশি বড় মানে দায়িত্বগুলোই বেশি মেটাতে চায় সেএসআইআর, এই জন্য সেএসআইআর পুরো দলটাকেই চালাতে চায়, না শুনতে চায় কোচের কথা, শুধু নিজের মতামতে চলতে চায়, কিন্তু এটাই একটা বড় ব্যাপার। কিন্তু মাবিকে পাঠানোর সবচেয়ে বড় কারণ সেদিনকার আমি আপনাদেরকে বলে দিয়েছি, অনেকজন হয়তো বলিনি, মাবিকে পাঠানোর কারণ হয়তো প্যাট কামিন্স কিন্তু স্পিনার বল খেলতে পারে না, সেই জন্য মাবিকে পাঠিয়েছে, কিন্তু মাবি হিট লাগালেও একদম ভাই বাউন্ডারি অনেক বড় ছিল, প্রায় 85 মিটার বাউন্ডারি, অন্য মাঠে হলে সেইটা ছয় হয়ে যেত, কিন্তু ভাই 85 মিটারের বাউন্ডারি কিন্তু ভাই পার করতে পারেনি, ক্যাচ আউট হয় একদম বাউন্ডারির ধারে, প্যাট কামিন্সের থেকে মাবিকে স্পিনার বলের সামনে দিয়েছে, এটাই আমি ডিসিশনে ব্রেন্ডন ম্যাককালামের সাথে একমত আছি। তো আপনাদের মতামত কী বলে নিচে কমেন্টে জানান, পরবর্তী ভিডিওয়ে আবার দেখো।